আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধু মহোদয়, আপনাকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, যে ভিডিওটিতে 3 বছরের একটি ছোট্ট বাচ্চা মধুময় কণ্ঠে আজান দিচ্ছে। এই আজান একদিন বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ভিডিওটি আগে দেখে নিন, ছোট্ট বাচ্চা শিশুটির আজান সম্পূর্ণ শুনবেন, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটাও শুনে যাবেন। প্রিয় বন্ধু মহোদয়, আমরা সকলেই জানি গত কয়েকদিন আগে দিল্লিতে দোকানপাট ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারপর পরই মসজিদের মিনারে উঠে ভাঙচুর করেছে এবং সেখানে হনুমান পতাকা লাগিয়েছে, তারপর কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে, মসজিদের ভিতরে গিয়ে মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের যে মাইক্রোফোনে আজান দেওয়া হতো সেই মাইক্রোফোন টেনে হিঁচড়ে ছিঁড়ে দিয়েছে। আমার প্রশ্ন হলো, এই সমস্ত জঘন্য নিকৃষ্টতম কাজ করেও ইসলামকে কি ধূলিসাৎ করা যাবে? এমনভাবে মুসলিমদের উপর অত্যাচার করে মুসলিমদের কি ধ্বংস করা যাবে? না, কখনোই ইসলামকে ধূলিসাৎ করা যাবে না। আপনারা আজান দেওয়া বন্ধ করাবেন, নামাজ পড়া বন্ধ করাবেন, কোরআন শরীফ পুড়িয়ে দিয়ে এই পৃথিবী থেকে কোরআন শরীফ ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। কেননা এ বিশ্বে কোটি কোটি এমন ধরনের ছোট্ট শিশু আছে যারা কিনা খালি মুখে আজান দিয়ে সারা বিশ্বে তুলপাড় করে দিতে পারে। এমন ধরনের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে যারা কোরআনের হাফিজ। কখনো ইসলামকে ধূলিসাৎ করা সম্ভবপর নয়, বরং এমন একটা সময় আসবে সারা বিশ্বে মুসলিমরা রাজত্ব করবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু মহোদয়, এই ছোট্ট শিশু বাচ্চাটির আজান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই সমস্ত ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও ও নতুন নতুন খবর আপলোড করে থাকি।